খাল আটকে চলছে মাছের চাষ, যার জেরে বিঘার পর বিঘা জমিতে দাঁড়িয়ে যাচ্ছে জল। দ্রুত খাল সংস্কারের দাবিতে বিক্ষোভ কৃষকদের। এদিন আমডাঙ্গা বিডিও অফিসে বিক্ষোভ দেখান কৃষকেরা। চাষের জমিতে জল দাঁড়িয়ে গেছে, ফলে নষ্ট হচ্ছে বিঘের পর বিঘের ফসল। দ্রুত জমা জল সরাতে হবে। স্থানীয় খাল সংস্কার করলেই সরবে চাষের জমির জল, এই দাবিতে আমডাঙ্গা বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন কৃষকেরা। স্থানীয় গজবন্ধ, কুচিয়াপাড়া, খড়ু সহ সাধনপুর পঞ্চায়েত এলাকায় বিঘার পর বিঘা জমি ফসল জলের তলে। কৃষকদের অভিযোগ, হেকেমপুর এলাকায় খাল আটকে মাছ চাষ করছেন এক ব্যক্তি, যার ফলে জমির জল সরছে না। এমনই অভিযোগে এদিন স্থানীয় বিধায়ক রফিকুর রহমানের সাথেও দেখা করেন কৃষকেরা। বিশেষ করে আমাদের মাঠে যে একটা জল জমে আছে একটা ব্যক্তির জন্য, বিশেষ করে চারটে গ্রামে জল আটকে আছে। আমাদের মানে শস্য চাষে ভীষণ ক্ষতি আছে, এবং মাঠে যে অনেক ধান আছে ধান তুলতে পারছে না, বিশেষ করে ধান অনেক জলের তলায় আছে। এ বিষয়ে স্থানীয় কৃষক বলেন, একজনের জন্য চারটি গ্রামের জল আটকে রয়েছে, খাল দখল করে মাছ চাষ করা হচ্ছে, অবিলম্বে ব্যবস্থা নিক সরকার। পরিস্থিতির যে দুর্যোগটা হলো তাতে সবই প্রত্যেক জায়গায় কম বেশি জলে বৃষ্টিতে চাষ সব আবাদ নষ্ট হয়ে গেছে। তা সত্ত্বেও জল এত পরিমাণে জমে আছে যে মানুষ ধানগুলো কেটে বাড়িতে আনবে সে পরিস্থিতি পাচ্ছে না। ওখানে গিয়ে বলা হচ্ছে কাটার জন্য, উনি বলছে আমরা কাটবো না। বিষয়টি জানার পর প্রতিক্রিয়া দিয়েছেন স্থানীয় বিধায়ক। তিনি বলেন, খালটি মজে গেছে, ডিমার্কেশন নেই, ভূমি দপ্তরকে বলা হয়েছে বিষয়টি দেখবার জন্যে। যদি কেউ খাল আটকে নাও রাখেন, তাহলেও যাতে জল বের করা যায় তার ব্যবস্থা করতে হবে। খালটা মজে গেছে, হ্যাঁ, এবং খালের ডিমার্কেশন এখনো ঠিক মতো নেই। অপরিকল্পিতভাবে একজন ব্যবসায়ী মাছ চাষ করছে, আমি জানি না খালটা এনক্লোজ করেছে কি না, এনক্লোজ করে কি অনলাইন আর বিডিওকে বলেছে, এটা ভূমি সংস্কার দপ্তরের ব্যাপার। উনি আগামী সোমবার দিন যাবেন, যে এনকোয়ারি করবেন, যদি খাল আটকে রাখে নিশ্চয়ই খুলে দেওয়া হবে, যদি খাল আটকে নাও রাখে ওর জলটা ওর ভেজের উপর দিয়ে যদি ক্লিয়ার হয় সে ব্যবস্থা প্রশাসনের দিকে। এ বিষয়ে স্থানীয় বিডিও সৌমেন বণিক বলেন, খাল ব্লক করে মাছ চাষ করা হচ্ছে বলে অভিযোগ। চাষের জমির জল বেরোবার জায়গা যাতে দেওয়া যায় সে ব্যবস্থা নেওয়ার জন্যে বিএলআরওর সাথে কথা হয়েছে। ফসল যা নষ্ট হয়েছে সে বিষয়ে ক্ষতিপূরণ পাবার জন্যেও আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে কৃষকদের। কিছু চাষি এসেছিল এখানে, তো তাদের মূলত যে সমস্যা, যে তাদের জমিতে জল জমে যাচ্ছে সেটা পাশ হওয়ার মতো কোনো জায়গা নেই। তো এর মেন কারণ দেখা গেল যেটা, যে একজন সেখানে যেখান দিয়ে জল পাস হতো সেখানটা ব্লক করে মাছের চাষ হচ্ছে। কৃষকদের দাবি, এর আগেও বিষয়টি বিডিও অফিসে জানানো হয়েছে, কোনো লাভ হয়নি। প্রতিবাদেই এদিন বিডিও অফিসে গণডেপুটেশন ও বিক্ষোভের আয়োজন করা হয়। সমস্যা না মিটলে প্রয়োজনে আরও বড় আন্দোলন করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন কৃষকেরা। বিডিও এবং জয়েন্ট বিডিওকে আমরা জানিয়েছি, 8 তারিখে আমরা এসেছিলাম, এসে সেখানে বললাম, সে বলার পরে কোনো আমরা সুরাহা পেলাম না। এই যে বৃষ্টির দুর্যোগটা হলো, এই দুর্যোগে আজকের আমাদের পুরো মাঠটাই আজকে মানে জলে একদম পরিপূর্ণ হয়ে আছে, কোনো রকম জলটা পাস হচ্ছে না। ওরা যে অবৈধভাবে দখল করে সেই খালগুলো এটকে রেখেছে, আমরা বারবার কি প্রশাসনের মাধ্যমে আমরা এসেছি, আমরা বারবার বলছি কোনো মানে এতে সুরাহা পাচ্ছি না। অতএব আমরা আজকে ফের এসেছি, যদি এই অবস্থায় যদি আমরা ওই খালটাকে যদি 24 ঘন্টার মধ্যে যদি আমরা সংস্কার না করে তাহলে আমরা বৃহত্তম আন্দোলনে যাব, এবং প্রয়োজন হলে আমরা 34 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ করে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। দীর্ঘ সময় বিক্ষোভ চলার পর বিডিওর আশ্বাসে বিক্ষোভ তুলে নেন কৃষকেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, আমডাঙ্গা।